নানা প্রতিকূলতার মাঝে দেশ জুড়ে মুক্তি পেল দ্য কেরালা স্টোরিজ সিনেমাটি। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছিল বিতর্ক। এই সিনেমা নিষিদ্ধ করার পক্ষে ছিল কেরালার রাজ্য সরকার, এবার দ্য কেরালা স্টোরির পক্ষ নিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিস্তারিত জানাচ্ছেন মাহাদি হাসান। দ্য কেরালা স্টোরি প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দ্য কেরালা স্টোরি সমাজের ভিতরে বাসা বেঁধে থাকা সন্ত্রাসবাদের মুখোশকে প্রকাশ্যে আনবে। কেরালার মতো একটা সুন্দর জায়গা যেখানে লোকজন এত বুদ্ধিমান মেধাবী, সেখানে এই ধরনের সন্ত্রাসবাদ সমাজের চূড়ান্ত ক্ষতি করছে, আর কংগ্রেস পার্টি এমনই একটা সিনেমাকে নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে। এরা শুধু উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে সবকিছু নিষিদ্ধ করতে জানে। আমার জয় বজরংবলী বলাতেও এ দলটায় সমস্যা রয়েছে। ঘনিয়ে এসেছে কর্ণাটকের বিধানসভা নির্বাচন। প্রধানমন্ত্রী আপাতত দক্ষিণ ভারতে রয়েছেন নির্বাচনী প্রচারে। সেখানে দ্য কেরালা স্টোরি প্রসঙ্গে মুখ খুললেন তিনি। তিনি আরো বলেন, আসলে এখন সন্ত্রাস যে শুধু গুলি বোমা দিয়ে চালিত হয় এমনটা নয়, একটা সমাজকে ভিতরে ভিতরে শেষ করে দেওয়াটাও সন্ত্রাস। এই সিনেমা সেই মুখোশটাকে প্রকাশ্যে আনবে। কংগ্রেসের কারণে সন্ত্রাসবাদ নিয়ে ভুগতে হয়েছে এই দেশটাকে। মাহাদি হাসান, নিউজ ফ্ল্যাশ 71।